ছিল একজন মারাত্মক জঘন্য ধরনের পরকীয়াকারী, ঠিক আছে, যেটা আমরা আমরা আসলে সবাই বুঝতে পারছি যে জিনিসটার অর্থটা কি। আর তৃতীয়ত হচ্ছে ওনার কথা ছিল যে আমার যে রূপ, আমার যে যৌবন, আমি এগুলোকে কাজে লাগাবো। তার ছেলে তো আছেই, কখনো কি শুনছেন কোনো মা তার ছেলের বউকে এসব কথা বলে? কিন্তু আমাকে এসব কথা বলা হয়েছে কারণ তার ছেলে বেকার। তার ছেলে, আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস শ্রাবণী। আমার তো জীবনে ঘটে যাওয়া সব ঘটনা, কীভাবে আমি নির্যাতিত হয়েছি সব কিছু তো আপনাদেরকে আমি আমার আগের কিছু পর্বে আপনাদেরকে জানিয়েছি। এখন ঘটনাটার মূল কাহিনীতে ছিল যে আমার রহস্যটা যেটা ছিল সেটা তো ছিল আমার শাশুড়ি, যিনি বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকতো। ওনার এই খারাপ কাজে লিপ্ত না হওয়ার জন্য আমি কেন হই না ওনার সাথে, ওনাকে সাপোর্ট কেন করি না, এটার জন্য আমাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। যে নির্যাতনগুলো আমাকে আমার শাশুড়ি এবং আমার স্বামী যিনি ছিল তার কাছ থেকে আমাকে সহ্য করতে হয়েছে। সহ্য করতে করতে আজকে একটা পর্যায়ে আমি চলে আসছি যেখানে আমি সর্বহারা, সেখানে আমার কোনো কিছু নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই শ্রাবণীকে নিয়ে এর আগে কয়েকটি পর্ব করেছি। তখন তিনি কিভাবে তার যে মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছেন বা কি কারণে তার প্রতি নির্যাতন করা হতো সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। কিন্তু এখন নতুন যেই ঘটনাটি ঘটছে, আসলে তিনি এর আগে এই বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসতে চাননি, কিন্তু এখন এমন পরিস্থিতি হয়েছে যে তাদেরকে এক কথায় বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং মেরে ফেলার হুমকি দিচ্ছে। সে তার পরিবারকে রক্ষা করার জন্য আসলে তাদের বাসায় কি ঘটনাগুলো ঘটেছে সেটার বর্ণনা দিচ্ছে। আচ্ছা, কেমন আছেন আপনি? একটু জোরে কথা বলবেন, ভালো আছেন? আচ্ছা, আপনি ওই যেহেতু আমাদের এই ভিডিওটি নতুন দর্শক বা নতুন কেউ দেখতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার জীবনে ঘটে যাওয়ার একটু যদি সংক্ষেপে বর্ণনা দিয়ে তারপর আমরা এই আজকের যেই অভিযোগটি আপনার তুলে ধরেছেন সেটা শুনবো। আসলে আপনার জীবনে কি ঘটে গেছে একটু বর্ণনা দেন। আমার জীবনে ছোট করে বলতে গেলে আমার জীবনে ঘটলো যেটা, সেটা হচ্ছে যে আমার শাশুড়ি প্রচন্ড পরিমাণে খারাপ কাজে যুক্ত। না, সেটা আমরা শুনবো, কিন্তু আপনার এই যেভাবে বিয়ে হয়েছিল তারপর প্রতিতে আপনাকে কিভাবে নির্যাতন করেছে, যেহেতু কোনো নতুন কেউ যদি এই ভিডিওটি দেখে তাহলে বুঝতে পারবে আসলে সমস্যাটা কোথায় ছিল। আচ্ছা, তাদের জন্য হচ্ছে যে আমার বিয়ে হয়, আমাকে বিয়ের পরে আমাকে উঠে নেওয়ার পর থেকে আমার ওপরে শারীরিকভাবে মানসিকভাবে বিভিন্নভাবে নির্যাতন শুরু করে। যেটা হচ্ছে নির্যাতন করতে করতে আমাকে মানে চুলের মুঠে ধরে মারা ধরা থেকে শুরু করে পেটের মধ্যে লাথি, বুকের মধ্যে ঘুষি, এরকমভাবে দীর্ঘ 5 বছর আমাকে নির্যাতন করা হয়। আর এভাবে নির্যাতন করতে করতে এক পর্যায়ে আমাকে অপারেশনের মুখোমুখি হতে হয়। আর এমন একটা অপারেশনের মুখোমুখি হতে হয় যার কারণে আমাকে আমার মা ডাক্তার সেটা থেকে বঞ্চিত করতে হয়। দীর্ঘ 6.5 ঘন্টার একটা অপারেশন, যেটাতে আমার বাঁচা মরা একদম মরা মৃত্যু আমার নিশ্চিত ছিল। বাট আল্লাহর অশেষ রহমত আমি আজকে আসলে আপনাদের সামনে হাজির। আর এমন একটা অপারেশন হয়, অপারেশনের কারণে আমি আসলে সর্বহারা, সব কিছু হারিয়ে ফেলি। তারপরও আমি এখন এখন পর্যন্ত আমি নিজে যে একটু শান্তি মতো থাকতে পারবো কিংবা আমি আমার পরিবারের সাথে থাকতে পারবো সেটা নিয়েও আমি থাকতে পারতেছি না। কারণ সে আমাকে এত কিছুর পরে সে আমাকে ডিভোর্স দেয়, ডিভোর্স দিয়েও সে ছবি ভাইরাল করে দেয় আমার, তার সাথে থাকা আমার কিছু ছবি সেগুলো ভাইরাল করে দেয়। এমনকি আমাকে আসা যাওয়া থেকে শুরু করে আমার বাসা এসা পর্যন্ত আমাকে হুমকি দিচ্ছে যে আমাকে মেরে ফেলবে কিংবা আমার পরিবারের ক্ষতি করবে। তো এখন আমি কি করবো? মানে এখনো আপনাদের আপনাকে সেই হুমকি দিচ্ছে? জি, এখনো প্রতিনিয়ত আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। আচ্ছা, যে আপনি আজকের এই ভিডিওতে প্রথম বলেছেন যে আসলে আপনার শাশুড়ি যে আপনাকে কেন নির্যাতন করতো সে বা বিভিন্ন কিছুর সাথে জড়িত ছিল, আপনি অভিযোগ তুলছেন, তো আসলে সে কি এমন আপনাকে মানে আপনি করেননি বিধায় আপনার উপরে নির্যাতনটা বাড়িয়ে দিয়েছে, একটু যদি বিস্তারিত বলতে? আসলে ওনার এই কথাটা আমি বলতে চাইনি কখনো, কিন্তু আজকে ওনারা আমাকে এমন একটা পর্যায়ে ফেলে দিছে যার কারণে ওনার কথাটা আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে। মানে একজন নারী হিসাবে এটা মানে আপনি মানে কতটুকু লজ্জা নিয়ে বলছেন এই কথাগুলো? উনি ছেলেকে টাকা রোজগার করে খাওয়াতে হবে আমাকে, এইভাবে আমাকে গিয়ে তার সাথে ব্যবসা করতে হবে, দেহ ব্যবসা যেটাকে সহজ বাংলা ভাষা, দেহ ব্যবসা করে আমি টাকা ইনকাম করে এনে দেবো তাদেরকে, তারা সেই টাকায় খাওয়া দাওয়া করবে, তারা সে টাকা মজমস্তি করবে। কিন্তু আমি সেটাতে নিষেধ করি, আমি সেটাতে নিষেধ করি। আমার কথা হচ্ছে যে আমি কেন এই কাজ করব,
আর আপনি করতেছেন আপনার ব্যাপারটার সাথে আমার সাথে কোনো যায় না। আর আমি ওনাকে আমি নিজেও ওনাকে বারণ করতাম প্রায় যে আম্মু এটা ভালো না, কিংবা ওনাকে আমি কিন্তু ওনাকে চাইতাম যে আমাদের ইসলাম ধর্মের দিকে আগানোর জন্য ওনাকে বুঝাইতাম যে আম্মু এগুলো কিন্তু খুব খারাপ কাজ, এগুলো করলে এগুলো শাস্তি আছে, বিভিন্নভাবে আমি ওনাকে বুঝাইতাম। কিন্তু উনি আমাকে এসব কথা যখন বুঝাইতে যেতাম তখন আমাকে আরও বিভিন্ন গালাগালও করতো, অকথ্য ভাষায় বিভিন্ন ধরনের গালাগালিও শুনতাম, তবুও কিন্তু আমি বলে যেতাম, কারণ আমি মার জায়গায় তাকে দেখছি, আমি আমার মার পজিশনে তাকে রাখছি, যার কারণে আমি তাকে বলতাম। কিন্তু বলতে তাকে বললে আমার উপরে গালাগাল চলতো, এরপর আমি আর বলতাম না। কিন্তু উনি আমাকে প্রতিনিয়ত এমন এক পর্যায়ে চলে আসছে, উনি ঘরে লোক নিয়ে আসছে, উনি ঘরে লোক নিয়ে আসছে, আমাকে বলছে ওই ঘরের লোক, আমি ঘরের মানুষ পাহারা দিতাম, উনি ওনার কাজ করবে, উনি ওনার রুমে, সেটাতে পর্যন্ত আমি বারণ করছি। আমি প্রয়োজনে বললাম তাকে যে আপনি যদি এই কাজ করেন আমি ঘর থেকে বের হয়ে যাই, আপনি করেন, তবুও আমি ঘরে থাকা অবস্থা আপনি এটা করবেন না, কারণ দেখা গেছে যে আশেপাশের মানুষও যদি জানতে পারে বা কোনোভাবে তাহলে বলবে যে এই মেয়েটা ঘরের মধ্যে, ঘরে কেউ নাই, এই মেয়েটা ঘরের মধ্যে একটা পরপুরুষ নিয়ে এসে থাকছে, বা বিভিন্ন বাজে বাজে কথা চলে আসবে আমার নামে, যেটা কখনো আমার পাড়া প্রতিবেশী আমার নামে পায়নি আজ পর্যন্ত। এখন এই এতটুকু মহিলার এই টাকার জন্য আমাকে উনি চাচ্ছিল যে আমি এই খারাপ কাজে যুক্ত হই, আর আমি এই খারাপ মেন ছিল যে এই খারাপ কাজে আমি যুক্ত কেন হই নাই, এজন্য তারা মা ছেলে দুজন মিলে আমার উপরে এমন অত্যাচার করছে। না, একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে যেহেতু আপনার স্বামী, কখনো কোনো স্বামী তো চাইবে না তার স্ত্রী খারাপ কিছু করুক বা খারাপ কোনো কিছুর সাথে জড়িত হোক, তাহলে তার মা যেন আপনাকে এই ধরনের মানে প্রস্তাব দেওয়া হতো বা দিত, তো সেই ক্ষেত্রে আপনি কি আপনার স্বামীকে কখনো জানিয়েছেন? বা আমি আমার স্বামীকে জানাই, আমি বলি যে তোমার আম্মু আমাকে এগুলো করে। কিন্তু একটা স্বামী যখন নিজের মানে ব্রেন ক্লিয়ার থাকবে তখন স্বামীটা বুঝবে কথা, কিন্তু তার ব্রেন কখনো ক্লিয়ার থাকে না, কারণ সে থাকে তো নেশাগ্রস্ত। একটা নেশাবান ছেলের সাথে যদি এসব কথা বলা হয় স্বাভাবিক সে তো তার মার সাপোর্ট নিবে, আমার সাপোর্ট কখনো নিবে না, যার জন্য আমি তাকে এই কথাগুলো বললেও আমি এটা নিয়ে কোনো প্রতিবাদের উত্তর পাইনি আমি তার কাছ থেকে। সেও বলে গেছে যে আমার আম্মু তোমার ভালোর জন্য বলতেছে, তোমার তো খারাপ বলবে না, কারণ একটা মা একটা মেয়ের খারাপ চায় না বা বোর খারাপ চায় না। তখন ও যে আমি যদি বলি যে তোমার আম্মা আমাকে বলতেছে এত খারাপ কাজের সাথে আমি যুক্ত হইতে, কেন আমি এটা নিয়ে যুক্ত হবো, আমার তো এটাতে কোনো প্রয়োজন নেই বা কোনো কিছু, আমার টাকা দরকার নেই, আমার সংসার দরকার, আমি এভাবে বললো আমার উপর নিচার। আচ্ছা, তো যখন আপনাকে এই ধরনের কথাগুলো বলা হতো তখন আপনি বলতেন না যে মা আমি যদি আপনার সন্তান হতাম, বা আপনি কি আমাকে এই ধরনের কথা? এরকম ভাবে থেকে শুরু করে ওনাকে বিভিন্ন ভাবে আমি রাজি করানোর চেষ্টা করছি, তবুও আমি পারিনি, আমি প্রতিবেলা আমি ব্যর্থ হয়ে গেছি। আচ্ছা, এরপরে আপনাকে শেষ পর্যন্ত ডিভোর্স দিয়ে দিল এত কিছু পরে, আচ্ছা এই ডিভোর্সটা দেওয়ার কারণটা কি একটু যদি ক্লিয়ার? ডিভোর্সটা দেওয়ার কারণ হচ্ছে যে মেন কারণ বলতে গেলে এটাই, মেন কারণ হচ্ছে আমি তাকে তার চাহিদা মিটাতে পারতেছি না, আমার শাশুড়ির যে চাহিদা স্বামীর, আমার শাশুড়ির যে চাহিদা আমি তাকে মিটাতে পারতেছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার স্বামী কথা কথা কিন্তু সে যৌতুক চাইতো আমার কাছ থেকে, যেটা 2 লক্ষ টাকা করে যৌতুক চাইতো। 2 লক্ষ টাকা যৌতুক চেয়েছে নাকি মানে কিছুদিন পর পরে আপনাকে? আপনারা কি কখনো তাকে যৌতুক দিয়েছেন বা টাকা পয়সা দিয়েছেন? আমি কখনো যৌতুক দেইনি, কারণ আমি আমার আম্মু আব্বা আমাকে বলতো যে বিয়ে কর, বিয়ে দিছি তোমাকে এটা এটা দেওয়া লাগবে, শ্বশুর বাড়িতে এগুলো দেওয়া লাগে। তখন আমি বলছি যে তোমরা যদি কোনো কিছু দেওয়ার ইচ্ছা থাকে তাহলে ঘরের যে সরঞ্জামাদি লাগে, যেমন আলমারি বলো, খাট বলো, এগুলো দিবা, কিন্তু কখনো তুমি টাকা পয়সা দিবা না, কারণ টাকা পয়সা দিলে আমি নিজে তো জানি, কারণ আমি প্রথম থেকে আমি আমার ফ্যামিলিকে কিন্তু কিছু বলি নাই, কারণ সে নেশাবার, আর তাকে যদি টাকা দেওয়া হয় সে সে টাকাগুলোকে অপব্যবহার করবে, যেটা সে নেশা করবে সেটার কোনো কাজে লাগাবে না, যার কারণে আমি নিজে আমার পরিবারকে নিষেধ করতাম যে যদি কোনো টাকা পয়সার কথা তারা বলে তোমরা কখনো টাকা পয়সা নিয়ে রাজি হবো না, উল্টা বলে দিবা যে আমরা যদি দিতে পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যা দিতে পারবো সেটা আপনারা নেন, এছাড়া আমরা টাকা ওইভাবে আপনাদেরকে দিতে পারবো। আচ্ছা, আসলে আপনার কাছে যৌতুক চাওয়ার কারণ কি? তাদের নাকি এর আগে আমরা শুনলাম তাদের 2টা বাড়ি আছে ঢাকাতে। জি জি, হ্যাঁ 2টি বাড়ি আছে, তাদের আসলে ইনকামের উৎসটা কোথায়, বা এই বাড়ি কি আপনি বিয়ে হওয়ার আগে থেকে আছে নাকি বিয়ে হওয়ার পর থেকে? বিয়ে হওয়ার আগে থেকে। আচ্ছা, আসলে তারা কি কাজ করেন বা আপনার শ্বশুর কি করতেন? আমার শ্বশুর, আমি বিয়ের আগে থেকে যেটা শুনছি,
শুনে আসছে যেটা আমি কখনো দেখি নাই, শুনে আসছে যেটা উনি মিডিয়া জগতে কাজ করছে। আচ্ছা, মিডিয়া জগতে কাজ করেছে আর হচ্ছে আপনার এখন কেমিক্যালের ব্যবসা। আচ্ছা হ্যাঁ, কেমিক্যালের ব্যবসা করে, তো ওই ওইভাবে তার ইনকাম সোর্স চলে আসে। দুইটা বাড়ির ভাড়া আসতেছে, আপনি যে তার ভাই যে আপনার শাশুড়ি তার বিরুদ্ধে যে অভিযোগটা তুলেছেন, আসলে কি একবার বলছেন আপনাদের বাসায় নিয়ে আসতো, এখন আপনাকে কোথায় সে নিয়ে যাওয়ার জন্য এরকম চেষ্টা করছে? এমনকি তার যে ছেলে, ছোট ছেলে যা কলেজ স্কুলে নিয়ে যাওয়ার কথা, সে আমাকে ওইখান থেকে পর্যন্ত বললো যে তার একটা ফ্রেন্ডের বাসায় যাবে বলে আমাকে একজনের বাসায় নিয়ে যেতেছে। এরপরে দিয়ে যখন কিছু দূর আগানোর পরে ওনার একটা ফোন আসছে, ফোনে কথা বলার টাইমে আমি হালকা একটু ইঙ্গিত পাই, ইঙ্গিত পাওয়ার সাথে সাথে আমি আবার কথাটা ঘুরে আমি বাসার দিকে চলে আসি। না, ছোট ছেলেকে স্কুলে যাওয়া মানে আপনি স্কুলে গেলেন কেন? আমি ছোট স্কুল ঘরের কাজ থেকে শুরু করে বাহিরের কিছু কাজও আমাকে দিয়ে করানো হতো, যেমন বাজারঘাট থেকে শুরু করে আপনার ছোট ছেলে যে স্কুলে, কারণ সে তো থাকে না বাসায়, সে তো সকালে চলে যায় রাতের একটা দেড়টা, কোনো কোনো সময় মহিলা বাসায় আসেও না। আচ্ছা, এরকম দিনও ছিল? এরকম দিনও ছিল। কোন কি আত্মীয় স্বজনের বাসায় ছিল নাকি কোথাও? উনি আত্মীয় স্বজনের বাসায় ছিল না, উনি আমাকে নিজেই পার্সোনালি বলে যেত যে আমি ওইখানে যাইতেছি, তুমি বাসা ম্যানেজ করে ফেলবা। উনি আমাকে এইভাবে বলে যায়, মানে আপনাকে ব্যবহার করতে, উনার যখন প্রয়োজন হতো আপনাকে ব্যবহার করতে। জি জি, আমাকে এইভাবে ব্যবহার করতে, যার কারণে উনিও সাপোর্ট পাওয়া যেত আর আমার কাছ থেকে এতটুকু সাপোর্টই পাইতো যে আমি বল আমাকে বলতো যে তুমি যদি না যেতে পারো অন্তত আমাকে এই সাপোর্টটা করো যে আমি বাইরে গেলে বলবা যে আমি তোমার ওই অমুক আন্টির সাথে আসি বা অমুক ফ্রেন্ডের সাথে আসি। এটা কি স্বাভাবিক ব্যাপার তো নাকি আপনার কিছু ভয়ভীতি দেখানো হতো? আমাকে তো অবশ্যই ভয়ভীতি দেখানো হতো, আমাকে ভয়ভীতি না দেখালে তো আমি এটা স্বাভাবিকভাবে মানবো না। আমাকে ভয় দেখাতো যে তুমি যদি এটা না বলো তাহলে দেখা গেছে আজকে রাসেলের কাছে আমি এমন একটা কথা বলবো যেটা তুমি ভুলও ভাবতে পারবে না, এইভাবে আমাকে বলতো। কিংবা বলতো কি যে তোমার তোমার বাসার সামনে দিয়ে তো আমি যাব, আমি যদি তোমার আব্বুর দোকানের সামনে দিয়ে কোনো ফেনিসিডিলের বোতল বা কোনো কিছু যদি আমি দোকানে কথা বলতে বলতে বাই চান্স আমি যদি রেখে দেই, কেউ কি বলতে পারবে? হঠাৎ করে দেখা গেছে এখানে যদি তদন্ত করতে আসে দেখবে যে তোমার বাবার দোকানে এসব পাওয়া গেছে, তার মানে তোমার বাবা এসব ব্যবসা করে, এরকম ভাবে আমাকে হুমকি দিত, ব্ল্যাকমেইল, যার কারণে আমি বাধ্য ছিলাম। আচ্ছা, এখন শেষ পর্যন্ত আপনি আসলে কি চাচ্ছেন, মানে এখন আমি আসলে সাথে ঘটে যাওয়া, এখন আমি আসলে চাইতেছি যে আমার তো সবকিছু শেষ, আমার সবকিছু শেষ করার পরও সে আমাকে ডিভোর্স দেয়, ডিভোর্স দিয়ে সে আমাকে কোনোভাবে ছাড়ে না, বাসা থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গাতে আমাকে সে, কিন্তু এমনকি সোশ্যাল মিডিয়াতেও আমাকে ছাড়ে না, সে সেখানেও পর্যন্ত আমাকে ভাইরাল করে দিছে। তো এখন আমি চাইতেছি যে সে যেহেতু এত কিছু করছে, তারা তো দুইটা বাড়ির মালিক প্লাস তারা তো অনেক ইনকামিং সোর্স আছে, তাহলে কেন আমার টাকাটা আমার যেটা হক, টাকা বলতে আমার যেটা হক, আমার কাবিল না, আমার যেটা হক, আমি যেটা প্রাপ্য সেটা আমাকে দিয়ে দেক। আর আমাকে যে এরকম ভাবে মানসিক ভাবে এখন নির্যাতন চলতেছে, যেটা এতদিন চলছে শারীরিক মানসিক দোনোটা, এখন তো শুধু মানসিক ভাবে নির্যাতন যেটা চলতেছে সেটা আমাকে বন্ধ করে দিন। আচ্ছা, কারণ কি আপনি একজন নারীর যে সবচেয়ে জীবনের সব যেটা পাওয়া সেটাই তো আপনার থেকে কেড়ে নিয়েছে এক হিসাবে নির্যাতন করতে। প্রিয় দর্শক, আসলে আমরা শুনছি এই মেয়েটার জীবনে যা কিছু ঘটে গেছে, তো আপনারা যে যেখান থেকে দেখছেন যদি আইন শৃঙ্খলা বাহিনী বা কোনো সংস্থা যদি এই মেয়েটাকে একটু সহযোগিতা করতে আসেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেই ব্যবস্থা করে দেবো। যদি কেউ এই মেয়েটাকে একটু সহযোগিতা করতে চাচ্ছেন, সে কারণ তারা এতটা নিরুপায় হয়ে গেছে, তাদের বাবা ছোট্ট একটা ব্যবসা করে সেটা সে বলেই গিয়েছে, কিন্তু তাদের এত অর্থ সম্পদ নাই যে তারা আইনগতভাবে এর আগে মামলা করেছেন, মামলা করার পরে 21 দিন তার জামাই জেল খেটেছে, এরপরে হয়তো আইনের কোন ফাঁক দিয়ে বের হয়ে চলে আসছে, আবার এসে সে একই ধরনের কাজ করছে বা তাদেরকে হুমকি দিচ্ছে। তো এই গত একটি পর্বতে শ্রাবণী বলেছেন তার ভাইকে হাতির জিলে নিয়ে মানে ধাক্কা দিয়ে পালিয়ে দিবে, এই রকম একটি ঘটনা সম্মুখীন হয়েছেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা এরপরে একটি লাইভে যাবো, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।